हेलो, वेलकम टू एवरी वन इन दिस वीडियो। WBPSC वेस्ट बेंगल पब्लिक सार्विस कमिशन এর অ্যাডভার্টাইজমেন্ট 24 2018 যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, যার পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি 2019, সেই কোশ্চেন পেপারের আমরা সলিউশন করছিলাম। এটা 5 নম্বর পার্ট, অলরেডি 4টে পার্ট হয়ে গিয়েছে, মানে 80টা কোশ্চেন আমরা সলভ করে নিয়েছি। আজকে 81 থেকে 100 নম্বর কোশ্চেন সলভ করব। চলো শুরু করা যাক। এটা হচ্ছে কোশ্চেন পেপার, টোটালটা 17 পর্যন্ত আছে, তারপর 22, 36, 50, 62, 74, 86, 100। এই 100টা কোশ্চেন আমরা সলভ করবো, মানে আজকে করব 81 থেকে 100। আর আগের গুণ তো করা আছে, চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের বলছে যে আইসোথার্মাল কম্প্রেশন লিবিলিটি কে অফ অ্যান আইডিয়াল গ্যাস, সেটা কিভাবে রিলেটেড। তো এটা সিম্পল, -1/V ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তো অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট কোশ্চেন, ইন এ সেন্ট্রাল ফোর্স ফিল্ড দ্য ট্র্যাজেক্টরি অফ এ পার্টিকেল হচ্ছে এইভাবে দিয়েছে, তাহলে এপসাইলনের ভ্যালুটা প্যারাবোলিকের জন্য কি হবে। তো এই এক্সপ্রেশন বা এই ইকুয়েশনে এপসাইলনের ভ্যালু যদি লেস দ্যান ওয়ান হয় ইলিপস হয়, গ্রেটার দ্যান ওয়ান হলে হাইপারবোলা, ইকুয়াল ওয়ান হলে প্যারাবোলা, ইকুয়াল টু জিরো হলে সার্কেল। তো প্যারাবোলিক বলেছে মানে ইকুয়ালস টু ওয়ান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টু ইউনিফর্ম থিন রডস অফ ইকুয়াল লেন্থ এল, দুটো ইউনিফর্ম রড আছে যাদের লেন্থ হচ্ছে এল, মাস ডিফারেন্ট M1 M2, তাই দুজনকে একসাথে রেখে এবারে কম্বাইন করে ঘোরানো হচ্ছে। দা পাসিং দ্য মিড পয়েন্ট এবং পারপেন্ডিকুলার লেন্থ, এই মিড পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে। তো এই রডের রেসপেক্ট এন্ডে, এই রডের রেসপেক্ট এন্ডে, তাহলে দুজনের মোমেন্ট অফ ইনার্শিয়াগুলো যোগ করে দিই। এন্ডের রেসপেক্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 1/3 ML2, তো এই দুটো যোগ করলে আলটিমেটলি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, এ পার্টিকেল অফ ইউনিট মাস মুভস অ্যালং এ এক্স অ্যাক্সিস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ পোটেন্সিয়াল, তো পোটেন্সিয়ালের এক্সপ্রেশন দিয়েছে, দ্য পার্টিকেল ইজ ফাউন্ড টু বি স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যাট x=2, x=2 তো স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে, তাহলে টাইম পিরিয়ডটা কী হবে। তো আমাদের তার জন্য এই ওমেগার এক্সপ্রেশনটা আমাদের জানতে হবে, ইকুইলিব্রিয়ামে হচ্ছে √1/m d2v dx2, তো ডি টু ভি ডি এক্স স্কোয়ারটা ব্যবহার করতে হবে। ভি এর এক্সপ্রেশনটা আছে, এক্স স্কোয়ারের টার্মটা দিয়ে এটা ফাইনালি প্রোডাক্ট করলে এটা দাঁড়াচ্ছে, তো ডিভি ডি এক্স যদি করি তাহলে এটা হয়ে যাচ্ছে 3x² - 8x + 4, একে যদি আবার ডেরিভেটিভ করি তো 6x - 8। তো x=2 তে আমাদের এবার ডবল ডেরিভেটিভের ভ্যালুটা যদি বার করি তো 4 হচ্ছে, এখানে সেটা বসালাম, ওমেগার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে টাইম পিরিয়ড কি হয়, 2π/ω, যদি এটা বসাই 2 তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে পাই, তো অ্যান্সার হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, মনোক্রোমাটিক প্লেন ওয়েভ অফ অ্যান অবলিক ইনসিডেন্ট আন্ডার গো দ্য রিপালশন ডাইলেকট্রিক ইন্টারফেস, এই ইনসিডেন্ট হলো ডাইলেকট্রিক ইন্টারফেসে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, তাহলে এই ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড এর মধ্যে রিলেশন কি। তো এক্ষেত্রে আমরা জানি KI sin θ = KR sin θ r, তো সাইন থিটা মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, আচ্ছা সাইন থিটা মানে তো ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট দিয়েছি কেন, সরি, সাইন থিটা মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, তো এটা ক্রস প্রোডাক্ট হবে। তো ক্রস প্রোডাক্ট যদি হয় KI - KR cross NI = 0, হ্যাঁ ইকুয়ালস টু জিরো, তাহলে নট ইকুয়ালস টু জিরোটা ভুল, এটা ভুল, এইটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা একটু কনফিউশন হয়ে গেল, এটা আমি পরে দেখে ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। নেক্সট কোশ্চেন বলছে, পার্টিকেল অফ মাস এম ইন এ পোটেন্সিয়াল গিভেন দিস, পোটেন্সিয়াল দেওয়া আছে, সেখান থেকে কি বার করতে হচ্ছে, হোয়েন দ্য ডিস্ট্রিবিউশন স্লাইডলি ফ্রম দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন ইটস আন্ডার গো এ সিম্পল হারমোনিক অসিলেটর, দ্য টাইম পিরিয়ডটা কত হবে বার করতে হবে। তো টাইম পিরিয়ডের জন্য আমাদের ওমেগার এই ফর্মুলাটা কাজে লাগবে, 1/m d2v dr², এখানে r এর সাথে ভেরিয়েশন আছে সেই জন্য d2v/dr². তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, ফার্স্ট ডেরিভেটিভ করে ওখানে r এর ভ্যালু পেলাম r0, সেকেন্ড ডেরিভেটিভ করে আলটিমেটলি যদি r = r0 বসাই আমরা সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটা যদি এখানে বসাই তাহলে টি এর ভ্যালু হচ্ছে 2π/ω, তাহলে ওমেগার ভ্যালুটা এখানে আমরা বসালাম, তাহলে আমাদের টাইম পিরিয়ড চলে আসছে এইটা, তো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন বলছে প্ল্যানেট অফ মাস এম মুভস এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর নট এ গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল ভি আর এর ভ্যালু দিয়েছে দ্য অরবিটাল মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট অরবিটাল মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট কত হবে জানতে চেয়েছে তো গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল হচ্ছে দিয়েছে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হবে মাইনাস ডিভি ডি আর তো ডেরিভেটিভ করলে পেয়ে যাব তো এম ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে আমাদের মোমেন্ট সেন্টিপিটাল ফোর্স এটা এই গ্র্যাভিটেশনাল ফোর্স সাপ্লাই দেবে সেখান থেকে ভি পেয়ে গেলাম তাহলে অরবিটাল মোমেন্টাম হচ্ছে এম ভি আর ভি এর ভ্যালুটা বসালাম অ্যান্সার চলে এলো আর নট কে এম ঠিক আছে নেক্সট বলছে দ্য আনপোলারাইজড লাইট ওয়েভ ইনসিডেন্ট ফ্রম এ এয়ার টু এ গ্লাস ব্রুস্টার অ্যাঙ্গেল ব্রুস্টার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে আমরা জানি যে রিফ্লেক্টেড পার্ট আর রিফ্র্যাক্টেড পার্ট দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের কোশ্চেন হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ আন্ডার ড্যাম্পড ভাইব্রেশন আন্ডার ড্যাম্পড ভাইব্রেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে ডেড বিট গ্যালভানোমিটার সেখানে ওই আন্ডার ড্যাম্পড হলে তবেই ওটা স্টপ হয় সেই জন্য ওখানে অ্যাপ্লিকেশন করা হয় নেক্সট হচ্ছে এক্সরে টিউব যার পোটেন্সিয়াল দিয়ে দিয়েছে মিনিমাম ওয়েভ লেন্থ কত হবে তো ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ই বা এইচ সি বাই ই এনার্জি ইকুয়াল টু ইভি লিখতে পারিস ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলে আলটিমেটলি অ্যান্সার চলে আসবে সি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে সুপার পজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন অফ ইকুয়াল টাইম পিরিয়ড অ্যান্ড ইকুয়াল অ্যাম্পলিটিউড অ্যাট রাইট অ্যাঙ্গেল অ্যাম্পলিটিউড আর এটা একই আছে রাইট অ্যাঙ্গেলে আছে ওই জন্য একটা এক্স একটা ওয়াই ধরলাম আর ডিফারেন্সটা হচ্ছে পাই বাই টু ওই জন্য সাইন কস ধরলাম তাহলে যদি স্কোয়ার করে যোগ করলে স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে সার্কুলার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইন ফ্রন্ট অফ আর ডিফ্রাকশন দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট ইজ ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা কত হবে সেটা আমাদের জানতে বলছে তো সেটা প্লেন হবে ফ্রন্ট অফ আরের ক্ষেত্রে হচ্ছে এই সোর্স আর স্ক্রিন দুটোই হচ্ছে ইনফিনাইট থাকে তো এটা প্লেন হবে নেক্সট অন রিফ্লেকশন অফ ডেন্সার মিডিয়াম রিফ্লেকশনে আমাদের হচ্ছে ফেস চেঞ্জ হয় পাই তাহলে পাই যদি ফেস চেঞ্জ হয় তাহলে পাথ ডিফারেন্স হবে ল্যামডা বাই টু সো ফিল্ম এক্সিবিট ব্লেন্ড কালার ইন দ্য সানলাইট সো ফিল্ম মানে জলের উপর সো ফিল্ম থাকলে কালার দেখায় সেটা হচ্ছে থিন ফিল্ম ইন্টারফারেন্সের জন্য তো অ্যান্সার হচ্ছে বি নেক্সট বলছে দ্য ভেলোসিটি অফ প্রোগ্রেসিভ অফ সলিড মিডিয়াম ভেলোসিটি কি হয় রুট আন্ডার ওয়াই বাই রো ওয়াই হচ্ছে ইয়ং মডুলাস রো হচ্ছে ডেন্সিটি আর গ্যাসের ক্ষেত্রে কি হয় গামা পি বাই রো পি হচ্ছে প্রেশার রো হচ্ছে ডেন্সিটি তো অ্যান্সার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বলছে দ্য ইকুয়েশন অফ স্টেট এটা দিয়ে দিয়েছে এটা কি রকম স্টেট জানতে চেয়েছে তো আইডিয়াল গ্যাস ফার্মিং গ্যাস এই দুজনের জন্যই তো পিবি ইকুয়ালস টু কেবিটি হয় তো এই অ্যাডিশনাল টার্মটা হচ্ছে রিলেটিভ ভ্যান ডার ওয়ালস বা রিয়েল গ্যাসের ইকুয়েশন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর ব্ল্যাক বডি রেডিয়েশন উইথ ইনক্রিজিং টেম্পারেচার ব্ল্যাক বডি রেডিয়েশনের এনার্জি ডিস্ট্রিবিউশনের কার্ভ এরকম হয় টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় ল্যামডাটা কমতে থাকে এবং ইন্টেন্সিটির পিকটা হাই হতে থাকে তাহলে প্রথমে বলেছে ইন্টেন্সিটি ডিক্রিজ হচ্ছে এটা ঠিক নয় তারপরে বলেছে ডিস্ট্রিবিউশন কার্ভ ইনক্রিজ ইনক্রিজটা ঠিক আছে এবং শিফটেস ওয়াজ লোয়ার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে ল্যামডাটা লোয়ারের দিকে শিফট করছে ইন্টেন্সিটি ইনক্রিজ করছে নেক্সট কোশ্চেন বলছে দ্য মিন ট্রান্সলেশন অফ কাইনেটিক এনার্জি পার মলিকুল সেটা হয় 3/2 kT অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপর যদি আর এম এস স্পিড অ্যাভারেজ স্পিড আর মোস্ট প্রবাবল স্পিড অফ গ্যাস এর রেশিওটা কত হবে আর এম এস হচ্ছে √3RT/m অ্যাভারেজ হচ্ছে √8RT/m আর মোস্ট প্রবাবল হচ্ছে √2RT/m ওদের যদি রেশিও করা যায় তো এইটা আসছে তো প্রথমে আসেসটা তো দেখছি এই দুটো ম্যাচ করছে আর অন্য কোনোটা ম্যাচ করছে না এই ভ্যালুটার সাথে কিন্তু এইটা আমি দেখলাম ম্যাচ করছে না কিন্তু মানে এইটার সাথে কোনোটারই ম্যাচ করছে না তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে যদি এই রেশিওটা থাকে আর এম এস তারপরে রেখেছে অ্যাভারেজ তারপর মোস্ট প্রবাবল তো এদের এই অর্ডারটা যদি রাখি কিন্তু এর মধ্যে কোনোটাই হচ্ছে না অ্যান্সার পরের কোশ্চেন বলছে দ্য ইনসাইড রেডিয়েশন ক্যাভিটি নাম্বার অফ ফোটন ইন ইকুইলিব্রিয়াম প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটন ইনসাইড এই রেডিয়েশন ক্যাভিটি এরকম হয় তো টি কিউ এর সাথে প্রপোর্শনাল হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝা গেল কোথাও বলতে অসুবিধা হলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে দিস ইজ অল অ্যাবাউট মি দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল ইউ ক্যান কানেক্ট মি উইথ দিস টেলিগ্রাম চ্যানেল দিস ইজ মাই অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস গো টু দিস চ্যানেল ইউ উইল গেট ডিফারেন্ট ফিজিক্স রিলেটেড ভিডিও লাইক দিস সেশন ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস সেশন শেয়ার দিস ভিডিও টু ইয়োর ফ্রেন্ডস সো দ্যাট হি অর শি অলসো গেট বেনিফিট ফ্রম দিস ভিডিও সাবস্ক্রাইব দিস চ্যানেল দিস ইফ ইউ নিউ ইন দিস চ্যানেল দোস অলরেডি সাবস্ক্রাইব থ্যাংকস ফর সাবস্ক্রিপশন প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অফ আপকামিং ভিডিও সো টেক কেয়ার We'll meet in the next video as soon as possible. Thank you.